কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, কাঁঠালের বার্গার, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি, এই সমস্ত আনকমন রেসিপির ব্যাপারে আজকে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটি টাইটেলটা হচ্ছে শেখ হাসিনার কাঁঠালের বার্গার সহ সমালোচিত যত রেসিপি। অনেক সময় আমরা দেখেছিলাম ওনার পক্ষ থেকে নানান ধরনের আজগুবি রেসিপি সবাইকে রান্না করে খাওয়ার জন্য পরামর্শ দিতেন। এই সব রেসিপির উপরে এই ভিডিওটা দেখব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটির মেইন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডিরেক্টলি ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো কথা আর বলতে চাচ্ছি না, চলুন দেখি আজগুবি এবং খুবই আনকমন এই রেসিপিগুলো, চলুন শুরু করি, লেটস গো। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায়, তেল ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু তেল ছাড়া রান্না হয় করি তো, মাছের পরিবর্তে এখন কাঁঠাল, কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়, ডিম বেশি পাবে, কাঁঠালের বার্গার জীবনে শুনছেন, দেবেন বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না। কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে, তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়। মাছের কাঁটা একটা সমস্যা, অনেকে মাছ খেতে চায় না, এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়। মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি, মিষ্টি কুমড়া দিয়ে খুব ভালো বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়, পানি লাগে, বেগুনের দাম কথাগুলো সময় সবাই বেগুনি খাবে, হঠাৎ 110 টাকার উপরে বেগুন হয়ে গেল, সেটা এখন কমে 80 টাকায় এসেছে। তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। পেঁয়াজ ছাড়া রান্না, পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে, আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি, অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা হয়। এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি আছে আমি তো জানি না, হয়তো বেশি জায়গায় একটু কম দিয়ে খেতে হতে পারে, এই তো। কিন্তু বাইরে কিন্তু পেঁয়াজের দাম অন্যান্য কিছু অনেক বেশি কিন্তু দাম, তো যাক এটা থাকবে না, একটা সমস্যা মানে মোটামুটি পেঁয়াজ চলে আসতেছে, ওই দু চার কয়েকদিনের মধ্যেই প্রায় 10,000 মেট্রিক টন এসে ঢুকবে, তারপরেই আরও 50,000 চলে আসবে, কাজে এটা নিয়ে চিন্তার কিছু নেই। আর যারা এখন জমা মজুত করছে তারা কতদিন ধরে রাখতে পারবে সেটাই কথা, পেঁয়াজ কিন্তু পচে যায় আমার, বেশি রাখতে যে সরকারকে বেকারে ফেলতে যে তাদের লোকসানই হবে, লাভ হবে না। উনি নিজেও জানেন যে পেঁয়াজ ব্যবসায়ীরা এভাবে এখন মাছের গোডাউনের মধ্যে পেঁয়াজ ফেলে রাখে, খেতে চায় দাম বাড়ার আশায়, প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাঁটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায়, এবং সেটা খুব বেশি কঠিন না, এমনকি ঘরে ঘরেও করতে পারেন। আপনারা যদি প্রেশার কুকারে মাছ 1 ঘন্টা 10 মিনিট সিদ্ধ করেন, মাছের কিন্তু কাঁটা নরম হয়ে যায়, মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাঁটা নরম হয়ে যাবে, এবং আপনারা সেটা বাচ্চাদেরও খাওয়াতে পারবেন, এতে কোনো অসুবিধা হয় না। কাজে আমরা কিন্তু এটা করি, একটু রেসিপিও দিয়ে দিলাম সাথে, যাতে আপনাদের ঘরে কাটার সমস্যাটা না থাকে, কারণ বিশেষ করে ইলিশ মাছ একটু বেশি সময় লাগে সমুদ্রের মাছ, আর অন্য মাছ আরও কম সময় হয়ে যায়। তো সে আর আমি বলছি এটা যে এটা হলো ঘরে, কিন্তু আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি এবং যে প্রেশার দিয়ে মাছের কাঁটাগুলি নরম থাকবে কিন্তু মাছ যেমন আছে তেমনই থাকবে দেখতে, ঠিক সেইভাবে যদি আমরা টিনজাত করতে পারি, প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি, পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে। আবার ডিম নিয়ে শুরু করলো, বলতে ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে, সমস্যা নষ্ট হবে না, সব কিছু বিকল্প ব্যবস্থা আছে। ডিম সিদ্ধ করে আপনি যদি ডিপ্লয়ারে করে ডিপেও রেখে দেন, ডিম ভালো থাকে অনেকদিন। ফ্রিজে এভাবে সিদ্ধ করে ডিম রাখলে থাকে কি না আমি জানি না, আমার এই ধরনের কোনো সময় এভাবে রাখি নাই। এগুলো তো নিজের থেকে শেখা, আর পেঁয়াজ টেয়াজ তো আছে, এখন তো পেঁয়াজের শুকনা পেঁয়াজ এসে বাজারে সেটারও ব্যবস্থা করা হচ্ছে। অনেকেই কিন্তু মাংস খেতে চায় না, মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁঠাল একটা হচ্ছে সবজি আর একটা হচ্ছে মাংস, কাবাব, চিন্তা করেন কম্পারিজনের আইডিয়াটা মাথা থেকে কিভাবে আসলো। এভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে, খাচ্ছে, এবং তার দাম কিন্তু অনেক বেশি, মানে আপনি কাঁঠালে
কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান, তার দাম কিন্তু মাংসের থেকে, মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি, এবং এটার ব্যাপক চাহিদা। আচ্ছা, বারো মাস কাঁঠালের বার্গার উৎপাদন করতে পারি আমরা, আর সেই সাথে সাথে এরকম কাঁঠালের বিভিন্ন পণ্য যেগুলি মানে বর্তমান যুগে আমাদের দেশেও তো ছেলেমেয়েরা এখন মানে আর ভাতটার থেকে তো এই বার্গার, বিশেষ করে একটু উচ্চবিত্ত যারা তাদের হয়তো বার্গার অথবা রোল এটা সেটা খেতেই বেশি পছন্দ করে। তো সেখানে মাংসের পরিবর্তে কাঁঠালটাকে কিন্তু আসলে মাংসেরই একটা মানে হিসেবে ধরা হয়, যে মাংসের পরিবর্তে এই কাঁঠালটা এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু করি আমাদের বাড়িতে কাঁঠালে কাবাব করি, মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়েই আমরা ওই সামি কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো তাদের জন্য বিকল্প কাঁঠাল। তো এখন যেটা করতে হয় যে যখন কাঁঠালের সিজন আসে, কাঁচা কাঁঠাল একটু হলুদ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে বারো মাস ব্যবহার করি, কিন্তু বারো মাসে কাঁঠাল যদি হয় সেটা বারো মাসে ব্যবহার করা যাবে এবং অত্যন্ত পুষ্টিকর খাবার। কারণ আমি জানি আমাদের গ্রাম দেশে ওই কাঁঠালের সময় ওই মুড়ি আর কাঁঠাল দিয়েই কিন্তু মানুষ দুপুরে খাবার খেত, হয়তো ভাত খেত না, ভাত রান্না করতো না। আর এখন ভাত আমরা বেশি চাল উৎপাদন হয়েছে, এখন আস্তে আস্তে এগুলি ভুলে গেছে, কারণ কাঁঠাল এমনটা জিনিস তার কিছুই ফেলা যায় না। পাতা ছাগলে খায়, ছাগলের খাদ্য, গাছ দিয়ে ফার্নিচার হয়, আবার কাঁঠালের ভিতরের ইঁচড় তো আমরা খাই, আবার কাঁঠালের চিকলাটা গরুর খাবার, সব থেকে পুষ্টিকর খাবার, আবার পাকা কাঁঠাল সেটাও আমরা খাই, আবার সে পাকা কাঁঠালের বিচিটা সেটাও ভর্তা করে খেলে বা মুরগি দিয়ে রান্না করলে তাও মজা লাগে। কাঁচা মরিচ সংকটের সমাধান, যেমন আগামীতে যে বর্ষা আসবে সলিউশন দিয়ে গেছেন, বর্ষাকালে তো আর পেঁয়াজ কাঁচা মরিচের খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না, কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন, বর্ষাকালে যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায়, আবার রান্না করে খাওয়া। বুদ্ধি কিন্তু খারাপ না, বুদ্ধি কিন্তু আমি তো এটাই বলি, দারুণ বুদ্ধি ছিল। শুকায় শুকায় রেখে দেন, অনেকেই ফলো করতে, অতিরিক্ত টমেটো হয়েছে বলছে কী করবো, আমার রোদে শুকায় রেখে দেন। সান ড্রাই টমেটো তো খুব মানে বিদেশে ভীষণভাবে এটা চলে, তা আমরাও সব কিছু করবো। পেঁয়াজেরও তাই, যখন উৎপাদন বেড়েছে তাহলে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা, এবং আমরা আরেকটা উদ্যোগ নিচ্ছি যে আমাদের প্রতিটি ক্ষেত্রে যে উৎপাদন হবে সেটাকে একটু দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করার জন্য আমরা বিশেষ উদ্যোগ নিচ্ছি। নিজের ছাদের উপরে বা ঘরে একটা কাঁচামরিচ গাছ যদি লাগান, যেমন আমার কাঁচামরিচ গাছ আমি যে গাড়ি বান্ধা ছাদের উপরে আজকে দেখলাম খুব সুন্দর ফুল আসছে, তাহলে বর্ষা আসতে আসতে আমার কাঁচামরিচ হবে, আমার তো কাঁচামরিচ কিনতে লাগবে না, কিন্তু ছেড়ে ছেড়ে খেতে পারবো। সেরকম যদি সবাই করে তাহলে তার কষ্ট থাকে না। জুস মেড অফ আমরা, এ পপুলার লোকাল ফ্রুট, মে আই ইনভাইট ইউ টু কাম অ্যান্ড সে ফিউ ওয়ার্ডস টু আওয়ার পিপল, অ্যান্ড আই ওয়ান্ট টু হ্যাভ দ্য টোস্ট। মে আই প্রপোজ এ টোস্ট টু ইয়োর হেলথ উইথ অ্যানাদার ডেলিকেসি অফ আওয়ার্স, জুস মেড অফ আমরা। আচ্ছা, আমরা জুস, লোকাল আমরা দিয়ে জুস, মে আই ইনভাইট, ফার্স্ট টাইম শুনলাম, টু কাম অ্যান্ড সে ফিউ ওয়ার্ডস টু আওয়ার পিপল। আমরার কি ইংলিশ মিনিং নাই যে উনি এখানে ডাইরেক্ট আমরা উচ্চারণ করলেন? লং লিভ বাংলাদেশ ফ্রেন্ডশিপ। ও, ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে আমরা জুস বানিয়ে গেল, খুবই আজগবি, কাঁঠালের বার্গার, তারপর পেঁয়াজ ছাড়া রান্না, দারুণ সব আইডিয়া। আজগবি হইলে কিন্তু আইডিয়াগুলো ঠিক আছে, মানে খরচ থেকে বাঁচার জন্য আর কি। তো বন্ধুরা, এইগুলোর ব্যাপারে আপনারা কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, আর মনের মধ্যে যত বলার আছে কমেন্ট সেকশনে জানাবেন এই আইটেমগুলো বা এই বুদ্ধিগুলো আপনাদের কেমন লেগেছে, ওইটার ফিলিংস শেয়ার করবেন। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে শেষ করলাম, টেক কেয়ার।